नमस्कार, আমি শ্রেয়া সিনহা। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তার লেখা কৃপণ কবিতাটি আবৃত্তিতে পরিবেশন করছি। আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়িয়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণ কালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারী ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট খানা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারীরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার।